আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আসলে সবসময় তো এক এক সাবজেক্ট পড়তে কিন্তু আমার মানে আসলে ভালো লাগে, এই কারণে বলবি, এটা যখন ম্যাথ করি, ম্যাথ করতে করতে যখন বোরিং লাগে তখন একটু ইংলিশে যাই। তো আবার দেখা যাচ্ছে ফিজিক্স করতে করতে একটু বোরিং লাগছে, তখন দেখা যাচ্ছে কেমিস্ট্রি একটু রিয়াকশন করি। তো যখন ইংলিশ করতে করতে একটু মাঝে মধ্যে তো জটিল লাগবেই, ইংলিশটা আসলে আমাদের দেশে একটু এমনিতেই হার্ড মনে হয়, সবাই হার্ড মনে করে। তো আমরা একটু ট্রাই করি যে ইংলিশটাকে কত স্মুথলি, আমরা কম্পারি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ছোটোবেলা থেকে কম্পারে বারে অভ্যস্ত, তো আমরা কিন্তু শর্টকাট কিছু বের করার চেষ্টা করি, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই শর্টকাট টেকনিকটা দিয়ে আমরা সাধারণত সলিউশন করার, যে কোনো প্রশ্ন সলিউশন করার চেষ্টা করি। আসলে মানে আমাদের বাংলাদেশের টিচার বা স্টুডেন্টের ক্ষেত্রে একটা প্রবণতা খুব বেশি দেখা যায়, আর শর্টকাট কীভাবে আমি শিখতে পারি, অল্প সময় কীভাবে বেশিটা অর্জন করতে পারি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আপনাআপনি কিন্তু চলে আসছে। এবং সেই জিনিসটা হচ্ছে যে যখনই তুমি শর্টকাট কোনো কিছু চিন্তা ভাবনা করতেছো, তখনই দেখা যাচ্ছে যে একটা তোমার মধ্যে আলাদা রকম চিন্তা, আমি তো এটা পারতেছি, এটা এত সহজ। আর যখন ব্রড তুমি চিন্তা ভাবনা করো, এত আমরা এরকম না স্থির হয়ে বসতেই পারি না, অতক্ষণ দেখলেই আমাদের একটু ভয় চলে আসে, ঠিক আছে? আসলে যখন আমি সায়েন্স পড়ি, এই সায়েন্সটা খুব হার্ড, যখন ম্যাথ করতে যাই, এই ম্যাথের এত সূত্র পড়া যায়, আবার যখন মনে করো যে ইংলিশ করতে যাই, ইংলিশ তো আমি ছোটোবেলা থেকেই পারি না, তো আমি পারিটা কি, সব বোরিং টাইপের লাগে। এই জন্য আসলে পড়াশোনার ক্ষেত্রে একটু আনন্দদায়ক জিনিস নিয়ে আসো, পড়াশোনার ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো যে আমি কত সহজে একটু একটা জিনিসকে ইম্প্রুভ করার চেষ্টা করতে পারতেছি, আপনাআপনি তোমার হয়ে যাবে। আবারও বলি, এই জিনিসগুলো হচ্ছে তোমার আপনাআপনি হয়ে যাবে যখন তুমি একটু সময় দিবে এটার মধ্যে। ওকে, তো আমরা লেটস স্টার্ট। আমরা এখানে যে বিষয়টা আজকে আলোচনা করবো, ডিগ্রি তুলনা, আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করবো এখানে। আসলে কিভাবে একটা জিনিসের সাথে আরেকটা তুলনা করে আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারি। আমরা জানি ডিগ্রি সাধারণত তিন প্রকার, আমি অত ডিটেলস লিখিনি, তোমরা কম্পারেটিভ সুপারেটিভ ফর্ম এগুলো তোমরা একটু লিখে নিবা, সাবজেক্ট অবজেক্ট এটা তোমরা জানোই, ঠিক আছে? তো আমরা সেক্ষেত্রে আমরা খুব শর্টকাট নিয়মে দুইটা রুলস দিইনি, একটা রুলস ধরা যায়, একটা রুলস দেওয়া আছে অতিরিক্ত। এই একটা রুল যদি তুমি জানো, পুরো ডিগ্রি তোমার আর কোনোদিন তোমার কোনো প্রবলেম হবে না, আশা করি ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো ট্রাই করি, দেখি এখানে ডিগ্রি সাধারণত তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ওকে, এটা হচ্ছে সাধারণত একটা ডিগ্রি যদি দেওয়া থাকে, এটা তুলনা করবা, এবং তার সাথে সবচেয়ে তুলনা করে যেটা তুমি চেঞ্জ করতে পারবা সেটাই। তো দেখো, আমরা এখানে দুইটা রুলস দিয়েছি আর কি, সেই রুলসের ক্ষেত্রে এখানে একটা বিষয় লেখা আছে, সেটার ক্ষেত্রে দেখো, পজিটিভ টু কম্পারেটিভ অ্যান্ড কম্পারেটিভ টু সুপারলেটিভ, এটা যদি আমরা একবারে করি তাহলে অনেকগুলো রুলস হয়। এই জন্য বলছি যে শর্টকাট কিছু চিন্তা ভাবনা করো, তাহলে খুব সহজে তুমি সলিউশন করতে পারো। ওকে, তো দেখো, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভের ক্ষেত্রে আমরা প্রথম যে রুলসটা দিচ্ছি, সাবজেক্ট ওয়ান অ্যান্ড সাবজেক্ট টু দুইটা যদি থাকে, এবং যদি মাঝখানে আমাদের কোনো ধরনের জাস্ট অ্যাস অথবা সো ডট ডট অ্যাস থাকে, তাহলে সেক্ষেত্রে জাস্ট কম্পারেটিভ হবে, ওটা কোনো সুপারলেটিভ ফর্ম নেই। তো সেক্ষেত্রে আমরা একটা ট্রাই করবো এখানে, জাস্ট ইম্প্রুভ করার চেষ্টা করবো এটাকে আমরা কীভাবে সলিউশন করবো। পজিটিভ টু কম্পারেটিভ করার সময় মনে রাখবা, পজিটিভ টু কম্পারেটিভ করার সময় আমরা যদি সাবজেক্ট ওয়ান অ্যান্ড সাবজেক্ট টু অর্থাৎ অ্যাস ডট ডট অ্যাস শুধু পাই, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, দেখো এখানে অ্যাস ডট ডট অ্যাস আছে, তো প্রথমটাকে আমি সাবজেক্ট ওয়ান বলবো, দ্বিতীয়টাকে আমি সাবজেক্ট টু বলবো, এটা তো স্বাভাবিক, তাই না? এটা তুমিও বুঝো আমিও বুঝি যে প্রথমটা যেটা সাবজেক্ট ওয়ান যদি হয়, দ্বিতীয়টা সাবজেক্ট টু। তো সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করি, প্রথম আমাকে যেটা স্টার্ট করতে হবে বলছে পজিটিভ টু কম্পারেটিভ করার সময়, তুমি একটু চিন্তা করো ভালো মতো, দেখো খুব সহজে তুমি পারবে কিন্তু। হ্যাঁ, আর যদি তুমি একটু গ্যাপ করো, স্কিপ করো, তাহলে ওটা তোমার জন্য গ্যাপ হয়ে যাবে। তো আমরা ট্রাই করি, এখানে দেখো পজিটিভ টু কম্পারেটিভ করার সময় দেখো প্রথমে লিখছে সাবজেক্ট ওয়ান অ্যান্ড সাবজেক্ট টু, প্রথমে সাবজেক্ট টু লিখতে হবে, তাহলে সাবজেক্ট টুটা লিখি মিনা। ওকে, মিনা লিখলাম, তারপর কি নিতে বলছে, বিভার্ব, মিনা থার্ড পার্সন, তো বিভার্ব এটা প্রেজেন্টে আছে, তার মানে ইস হবে। এখানে এখানে আমি দেখো এখানে এইচ ভার্ব দিছি, এখন এইচ ভার্ব বলতে কি বুঝো, আমরা সবাই জানি এইচ ভার্ব, এইচতে হেল্প আর ভিতে ভার্ব, হেল্পিং ভার্ব। আমরা হেল্পিং ভার্ব চার ধরনের দিছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা অবশ্যই জানবা। চার ধরনের হেল্পিং ভার্ব মনে রাখবা, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, বিভার্ব। ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, বিভার্ব। ডু ভার্ব ডু ডাজ ডিড, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, বিভার্ব হচ্ছে অ্যামিসার অসয়া, অ্যান্ড মডাল ভার্ব ক্যান কুড মে মাই শুড উড কুড ডেয়ার নিড, এগুলো তোমাদের মডাল ভার্ব, অবশ্যই তোমাকে জানতে হবে যদি তুমি ইংলিশে ভালো করতে যাও। এটুকু আগে মুখস্থ করো, একটু একটু করে করো, ইম্প্রুভ করো। ওকে, ইম্প্রুভ যদি করতে না পারো কোনোদিনও শুধু পিছায় যাওয়া, কখনো সামনের দিকে যাওয়ার পর না, এটা মনে রাখতে হবে তোমার। তো দেখো আমরা একটু চিন্তা করি, বিভার নিলাম আমি ইস, কারণ এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টে মিনার সাথে বিভার আমার হবে ইস। এরপরে দেখো আমার নট ইউজ করতে হচ্ছে, নট কখন ইউজ করি, এখানে ব্র্যাকেটে দিয়েছি, কেন, কারণ হচ্ছে এই বাক্যটাতে, প্রথম বাক্যটাতে যদি নট না থাকে তাহলে এই বাক্যটাতে আমার নট নিতে হবে, এটাতে যদি তোমার থাকে এটাতে নেওয়া যাবে না, তার সিম্পল।
ওকে তারপরে দেখো আমি কি নিতে বলছে কম্পারেটিভ ফর্ম সি ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম আমরা জানি একটা শব্দের তোমার তিনটা ফর্ম থাকে এখানে যে পজিটিভ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ তো দেখো কম্পারেটিভ ফর্ম এখানে দেখো টল টলের সাথে যদি আমরা ইআর যুক্ত করি টলার ঠিক আছে সব ক্ষেত্রে কিন্তু এটা ইআর যুক্ত হয় না কিছু কিছু যেমন হচ্ছে যদি আমার ওটার কম্পারেটিভ ফর্ম না হয় তাহলে মোর কম্পারেটিভ দিবা মোর প্লাস ওই শব্দটা দিবা অ্যাডজেক্টিভটা দিবা অর্থাৎ ডট ডটের মধ্যে সর্বদাই কিন্তু আমার অ্যাডজেক্টিভ বলবে মনে রাখবা ডট ডটের মধ্যে সর্বদা অ্যাডজেক্টিভ বলবে এখানে অ্যাডজেক্টিভের কিন্তু তুমি ব্যবহার করতেছ ওকে তো দেখো টলার দেন তারপর কি নিতে বলছে দেন এখানে আমাকে দেন ইউজ করতে বলছে তারপর কি নিতে বলছে সাবজেক্ট ওয়ান কি ছিল এই বাক্যের রানা তাহলে রানা তাহলে আমরা যদি একটু চিন্তা করি অ্যান্সার কি আসলো রানা ইজ অ্যাজ টল অ্যাজ মিনা রানা মিনার মতো লম্বা তাহলে এখন দেখো রানা যদি মিনার মতো লম্বা হয় তাহলে এই বাক্যটা কি করলাম চেঞ্জ যখন করলাম মিনা ইজ নট টলার দেন রানা মিনা রানার চেয়ে লম্বা নয় তার মানে কি সমান অথবা ছোট কিন্তু ছোট বোঝায় না সমান বোঝায় ঠিক আছে তার মানে এই অ্যান্সারটা কিন্তু সেম ক্যাটাগরিতে আসবে এখন তুমি কম্পারেটিভ টু পজিটিভ করবা তাহলে এটা থেকে আবার পজিটিভ করবা তাহলে এখানে কি নিতে বলছে সাবজেক্ট ওয়ান নিলাম সাবজেক্ট ওয়ান তার মানে কম্পারেটিভ বাক্যে যেটা সাবজেক্ট টু সেটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ বাক্যে যেটা শেষে থাকে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়ান আর পজিটিভ বাক্যে যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়ান মনে রাখবা তার মানে এটা সাবজেক্ট ওয়ান কোথায় আছে শেষে তার মানে সাবজেক্ট ওয়ান যদি শেষে হয় তাহলে কে আছে রানা রানা নিলাম তারপর কি নিতে বলছে হেল্পিং ভার্ব নিলাম ওকে হেল্পিং ভার্ব নেওয়ার পরে যে কাজটা করতে হবে তো দেখো তারপর নিতে বলছে অ্যাস অথবা সো ডট ডট অ্যাস তার মানে অ্যাস ডট ডট অ্যাস এখানে অ্যাস ডট ডট অ্যাস এর মাঝখানে আমি কি দিব পজিটিভ ফর্ম তার মানে এখানে পি ফর্ম এটা দিতেই পারি পি ফর্ম মানে পজিটিভ ফর্ম মানে কম্পারেটিভ থাকে ওটা পজিটিভ ফর্ম সুপারলেটিভ থাকে ওটা পজিটিভ ফর্ম তাহলে পজিটিভ ফর্ম নিলাম এরপর কি নিতে বলছে এরপর দেখো সাবজেক্ট টু তাহলে সাবজেক্ট টু এই বাক্যের মানে কম্পারেটিভ বাক্যের সাবজেক্ট টু কোথা থেকে প্রথমে তাহলে প্রথমে সাবজেক্ট টুটা শেষে নিয়ে নাও তাহলে হয়ে যাবে না ওকে ইজ দ্যাট ক্লিয়ার আশা করি যে প্রথম যে রুলসটা আছে খুব ইজি জাস্ট তুমি একটু চিন্তা করো জাস্ট তুমি একটু থিঙ্ক করো খুব সহজে এবং খুব ইজিভাবে কিন্তু তুমি বুঝতে পারবা এটা ডিপেন্ড করতেছে তোমার উপর তুমি আমাকে কতটা বুঝে এটা দরকার নাই তো তুমি এটা দেখো তুমি আমার কথাগুলো কতটা বুঝতে পারতেছো ওইটুকু যদি বুঝতে পারো একটু প্র্যাকটিস করো বইগুলো আজকেই বইগুলো বা প্র্যাকটিস করবা দেখবা তুমি সবগুলো এমনিই পারতেছো ওকে তারপরে আমরা দ্বিতীয় রুলস সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস করো তোমার তোমার ডিগ্রি কমপ্লিট আশা করি মেবি আমি ট্রাই করছি যতটা সম্ভব চেষ্টা করছি তো দেখো এখানে আছে কি কম্পারেটিভ ফর্ম করতে বলছে তো এখানে আমরা চিনবো কিভাবে যে এই রুলস আছে না এই রুলস এর মধ্যে শুধু অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে কিন্তু এই রুলস এর মধ্যে নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা পজিটিভ বাক্য শুরু হবে বাক্যের মধ্যে যদি এনি আদার কাইন্ড অফ পজিটিভ সেন্টেন্স ইউ ক্যান সি দেয়ার ইজ স্টার্ট উইথ নো আদার অর ভেরি ফিউ আই জাস্ট স্টার্ট ইন কম্পারেটিভ হাউ উই ক্যান চেঞ্জ ইন কম্পারেটিভ ফার্স্ট আমাকে একটু থিঙ্ক করতে হবে কি ফার্স্ট থিঙ্ক করতে হবে যে আমাকে রুলসটা কি দেওয়া আছে সাবজেক্ট তো হোয়ার ইজ দ্য সাবজেক্ট অফ পজিটিভ ফর্ম অর্থাৎ পজিটিভ ফর্মের মধ্যে সাবজেক্ট কোথায় হোয়ার কোথায় এটা কোথায় থাকে একটু চিন্তা করি এই দেখো সাবজেক্ট আছে পজিটিভ ফর্মের সাবজেক্ট আছে বাক্যের শেষে অ্যান্ড আমাকে চিন্তা করতে হবে কম্পারেটিভ করার সময় অ্যান্ড সুপারলেটিভ করার সময় সাবজেক্ট থাকে প্রথমে ওকে এটুকু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং একটু বুঝতে হবে ওকে তো দেখো আমরা যদি স্টার্ট করি তাহলে কি আসতেছে আমার প্রথম যে বিষয়টা আসতেছে সাবজেক্ট এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রানা দেখো অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে সাবজেক্ট আছে তাহলে এই বাক্যের সাবজেক্ট রানা রানা নিয়ে নিলাম এরপরে কি করতে বলছে আমাকে নিতে বলছে দেখো হেল্পিং ভার্ব কি নিব এখন তুমি এই বাক্যটাতে দেখো হেল্পিং ভার্ব কি ইউজ করা হয়েছে হেল্পিং ভার্ব বিভার্ব ইউজ করা হয়েছে কি ইউজ করা হয়েছে বিভার্ব তার মানে হেল্পিং ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে এখন রানা ইজ থার্ড পারসন সো উই ইউজ জাস্ট হেল্পিং ভার্ব ইজ কারণ আমরা জানি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা সাধারণত জানি আই এর ক্ষেত্রে আমরা জানি এম বসে বহুবচন হলে আর বসে কিন্তু এটা একবচন সিঙ্গুলার অর্থাৎ তোমার ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা সেক্ষেত্রে আমরা ইজ ইউজ করি তো দেখো ইজ দিলাম এরপর কি নিতে বলছে দেখো এরপর আমাকে নিতে বলছে দেখো কম্পারেটিভ ফর্ম সি ফর্ম ইটস মিন কম্পারেটিভ ফর্ম তাহলে কম্পারেটিভ ফর্ম যদি আমরা ইউজ করি তো অ্যাজ ডট ডট অ্যাজ এর ভিতরে যেই শব্দটা থাকবে সেটা শুধু কম্পারেটিভ ফর্ম হবে তাহলে আমরা জানি গুড এর কম্পারেটিভ ফর্ম কি বেটার ওকে বেটার তারপর কি নিতে বলছে দেখো দেন এনি আদার অর দেন মোস্ট আদার আমরা এই জায়গাটা যদি একটু এখানে অল আদার ইউজ করা যায় নো প্রবলেম ঠিক আছে তো এখন এই জায়গাটা যদি তুমি একটু বুঝতে পারো এক রুলস এই কভার তো কি দেখো দেন এনি আদার ইউজ করবা না দেন মোস্ট আদার ইউজ করবা যদি নো আদার দ্বারা স্টার্ট হয় তাহলে তুমি ইউজ করবা দেন ইন ওকে আর যদি বাক্যটা ভেরি ফিউ দ্বারা স্টার্ট হয় তাহলে এখানে তুমি ইউজ করবা দেন মোস্ট আদার আই থিঙ্ক ইউ উইল বি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ওকে খুব সহজ আবার বলি বাক্য যদি নো আদার দিয়ে স্টার্ট হয় বাক্য যদি নো আদার দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা শুরু করব কি এখানে নিব হচ্ছে আমরা দেন ইন আদার যদি বাক্যটা আমার ভেরি ফিউ দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা এখানে কি নিব দেন মোস্ট আদার ইজ দ্যাট ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো
এরপর আছে অবজেক্ট। এখন অবজেক্টটা কোথায় থাকে একটু চিন্তা করো। পজিটিভ বাক্যের অবজেক্ট থাকে নো আদার ভেরিফাই এর পরে, হেল্পিং ভার্বের পূর্বে। নো আদার ভেরিফাই এর পরে হেল্পিং ভার্বের পূর্বে, এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে নো আদারের পরে এইটুক, হেল্পিং ভার্বের পূর্বে এইটুক, এইটুক হচ্ছে আমার এই বাক্যের অবজেক্ট। তাহলে এখানে আমরা অবজেক্টটা নেই। রানা ইজ বেটার, তারপর কি নিব আমরা, এটা তো আমরা নিইনি, দেন এনি আদার, তারপর কি নিতে বলছে, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। তো দেখো এই ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে, যদি বাক্যটা তোমার মানে যে সেন্টেন্সটা আছে পজিটিভ সেন্টেন্সটা, সেটার যদি সাবজেক্টটা তোমার এখানে যদি আমার শুরুটা হয়, স্টার্ট হয় ভেরিফাই দিয়ে, আমরা অবশ্যই এখানে হেল্পিং ভার্ব বহুবচন ইউজ করব, বহুবচন আকারে হিসাব করব। যেমন এখানে যদি হেল্পিং ভার্ব দ্বারা, এখানে যদি ভেরিফাই দ্বারা স্টার্ট হতো তাহলে এখানে আরও ইউজ করতে হতো। ওকে, এইটুকু তোমাকে একটু মানে ক্লিয়ার থাকতে হবে। এবার আমরা সুপারলেটিভ করবো, এটাই সুপারলেটিভের ক্ষেত্রেও সাবজেক্ট আমার কী করতে হবে একটু চিন্তা করবা। আমি পজিটিভ থেকে কিন্তু করতেছি, তাহলে পজিটিভ থেকে যেহেতু আমরা হচ্ছে সুপারলেটিভ করতেছি, তা পজিটিভ বাক্যে তোমার হচ্ছে সাবজেক্ট থাকে শেষে, রানা, সরি হ্যাঁ এটা রানা, এই যে শেষে আছে রানা নিলাম। এরপরে কি নিতে বলছে দেখো, এরপর নিতে বলছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এখানে দেখো বিভার্ব আছে, তাই এখানে আমি বিভার্ব ইস ইউজ করবো। এরপর কি নিতে বলছে দেখো, দা অথবা অন অফ দা, দি অথবা অন অফ দি, দা আর দি, এটার মধ্যে একটু কনফিউজ থাকে যে অনেকের, যে দা বলবো না দি বলবো, এটা উচ্চারণের ক্ষেত্রে সুবিধা, এটা কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো দা অথবা অন অফ দা, তো এখন দা আমি ইউজ করবো না অন অফ দা। তো দেখো এখানে প্রথমে যেটা দিছি নো আদার থাকে আমরা দা নিব, আর যদি ভেরি ফিউ দ্বারা সেন্টেন্সটা স্টার্ট হয় তাহলে অবশ্যই আমরা ওইখানে কি দিব, অন অফ দা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে কি দেখো, নো আদার দ্বারা বাক্য স্টার্ট হয়েছে, তাহলে এখানে আমরা কি নিব, তারপর কি নিতে বলছে, দা প্লাস এস ফর্ম, এস বলতে কোন ফর্ম বলো, সুপারলেটিভ ফর্ম, কোন ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাহলে সুপারলেটিভ ফর্ম যদি আমরা নিই তাহলে এইখানে দেখো, এই যে দেখো গুড, এস ডট এস এর ভিতরে যেটা থাকবে সেটারই কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ হয়, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে গুড এর সুপারলেটিভ ফর্ম কি, গুড পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। ওকে, বেস্ট। তারপর কি নিতে বলছে, অবজেক্ট। তো আমি বললাম যে পজিটিভ বাক্যে অবজেক্ট কোথায় থাকে, নো আদার অথবা ভেরিফাই এর পরে হেল্পিং ভার্বের পূর্বে। তাহলে নো আদার এর পরে হেল্পিং ভার্বের পূর্বে কি আছে, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। এখন তোমার কাছে আমার কোশ্চিন, তোমার কাছে কোশ্চিন, এখন আমরা অনেকেই কি করি, স্যার আপনি তো এই দিক দিয়ে বুঝাইলেন, আমি সুপারলেটিভ টু, একটু চিন্তা করো এই সুপারলেটিভ থেকে আমি পজিটিভ, তাহলে এই বাক্যটা থেকে এই বাক্যটা করি পজিটিভ করি। তাহলে পজিটিভ করার সময় দেখো এই বাক্যে আগে চিন্তা করতে হবে এই বাক্যে কি আছে, দা। তাহলে এই বাক্যে যদি দা থাকে তাহলে এই বাক্যটাকে আমি যখন পজিটিভ করবো তখন কি চিন্তা করবো একটু বলো তো, তখন চিন্তা করবো প্রথমে নো আদার ইউজ করবো, তাহলে দেখো তো নো আদার ইউজ করা আছে। এরপর কিন্তু বলছে অবজেক্ট, দেখো নো আদার অথবা ভেরিফাই তো নেওয়া যাবে না, কারণ এখানে তো আমার অন অফ দা নেই, তাহলে এখানে আমার অবজেক্ট নিতে হবে। তাহলে একটু জিনিস চিন্তা করো তুমি, এখানে সুপারলেটিভ বাক্যের অবজেক্ট কোথায় থাকে, সুপারলেটিভ ফর্মের পরে থাকে। আবার দেখো সুপারলেটিভ বাক্যের অবজেক্ট থাকে সুপারলেটিভ ফর্মের পরে, তাহলে সুপারলেটিভ ফর্মের পরে যেহেতু অবজেক্ট আছে তাহলে সুপারলেটিভ ফর্ম কি আছে, বেস্ট, বেস্টের পরে যেটা আছে সেটা অবজেক্ট। তাহলে সেই অবজেক্টটা আমি কি দিব, নো আদারের পরে আমি কি দিব, দেখো এখানে নো আদারের পরে আমার অবজেক্ট নিতে বলছে, তাহলে নো আদারের পরে অবজেক্ট নেই, এটা কি, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। এরপর কি নিতে বলছে দেখো, হেল্পিং ভার্ব, নো আদার থাকলে সিঙ্গুলার বোঝায় আর ভেরিফাই থাকলে প্লুরাল বোঝায়, যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে তাই আমাকে এখানে কি করতে হবে, এখানে আমরা নিব হচ্ছে কি দেখো, এখানে হেল্পিং ভার্ব হিসাবে আমরা কি নিব, ইস, যেহেতু এখানে এইখানকার হেল্পিং ভার্ব দেখো কি আছে, ইস, অর্থাৎ প্রেজেন্টে আছে তাই এখানে প্রেজেন্ট, এখানে ওয়াস থাকলে ওখানে আমি ওয়াস ইউজ করতাম। ওকে, তারপরে কি নিতে বলছে দেখো, তারপরে নিতে বলছে অ্যাস ডট ডট এস, তাহলে অ্যাস ডট ডট এস, তাহলে ডট ডটের মাঝখানে কি বলবে দেখো, অ্যাস ডট ডট এস নিছি, ডট ডটের মাঝখানে কি বলবে, ডট ডটের মাঝখানে বলবে হচ্ছে পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, মানে একটা কম্পারেটিভ ফর্ম আছে, একটা সুপারলেটিভ ফর্ম আছে, একটা পজিটিভ ফর্ম আছে, তাহলে তিনটা ফর্ম আছে, তাহলে তিনটা ফর্ম যেহেতু আছে তাহলে এটার বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম কি, গুড। ওকে, তারপর কি নিতে বলছে, অ্যাস তারপর সাবজেক্ট, তাহলে সাবজেক্ট দেখো এখানে আমি যে সাবজেক্টটা নিব, সুপারলেটিভ বাক্যের সাবজেক্ট কোথায় থাকে, প্রথমে, তাহলে প্রথমে কি আছে, রানা, রানাকে অবজেক্ট করে দাও। আশা করি তুমি এনি টাইপ অফ, যে কোনো ধরনের এই লাইনটা তুমি আগে মুখস্থ করে ফেলবা, একদম টানা মুখস্থ, মুখস্থ করার পরে এটার পরে এটা বসে, এটার পরে এটা বসে আমি চিন্তা করবো পজিটিভ বাক্যে নো আদারের, নো আদার অথবা ভেরিফাইয়ের পরে সর্বদা অবজেক্ট বসে, দেন হেল্পিং ভার্ব বসে, দেন হচ্ছে অ্যাস ডট ডট এস, দেন হচ্ছে সাবজেক্ট, তার মানে পজিটিভ বাক্যের সাবজেক্ট সর্বদা শেষে থাকে আর অবজেক্ট কিন্তু প্রথমে থাকে। এইবার আমি কম্পারেটিভ যখন চিন্তা করবো, প্রথমে আমি সাবজেক্ট নিব, দেন হেল্পিং ভার্ব নিব,
তাহলে সাবজেক্ট যখন নিলাম, দেখো সাবজেক্ট আছে দেন হেল্পিং ভার্ব আছে, সাবজেক্ট নেওয়ার পরে যখন আমি হেল্পিং ভার্ব নিলাম তারপর কি নিতে হবে, দেখো কম্পারেটিভ করার সময় দেওয়া আছে সি ফ্রম, অর্থাৎ কম্পারেটিভ ফ্রম নিতে হবে, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, কোথায় দেন এনি আদার হবে, কোথায় দেন মোস্ট আদার হবে, এটা আমি বুঝাইলাম যে এটার ক্ষেত্রে দেখো ভেরি ফিউ থাকে দেন মোস্ট আদার নিবা, আর নো আদার থাকে দেন এনি আদার নিবে, জাস্ট সিম্পল। এরপরে কি করতে বলছে, এরপরে করতে বলছে অবজেক্ট বা আদার্স, তাহলে অবজেক্ট বা আদার্স কোথায় থাকে পজিটিভ ভার্বকে, নো আদার অথবা ভেরিফাইয়ের পরে হেল্পিং ভার্বের পূর্বে, ওই পর্যন্ত এখানে লিখে দিলাম, দ্যাটস কমপ্লিট। আশা করি যদি সুপারলেটিভ করো এটা, তাহলে প্রথমে সাবজেক্ট দেন ভিভার্ব মানে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব নেওয়ার পরে আমাকে কী নিতে বলছে একটু চিন্তা করো, এরপর নিতে বলছে দা অথবা অন অফ দা, তুমি কোনটা নিবা একটু চিন্তা করো কোনটা নিবো, ওইখানে নো আদার আছে তাহলে দা নিব, এখানে দেন এনি আদার আছে দা নিব কম্পারেটিভ করার সময়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময়। আবার দেখো এখানে যদি আমার ভেরিফিউ থাকে তাহলে ওইখানে অন অফ দা নিব, এখানে যদি দেন মোস্ট আদার থাকে কম্পারেটিভে তাহলে সুপারলেটিভ করার সময় অন অফ দা নিব, তারপর কি নিতে বলছে অন অফ দা নেওয়ার পর কি সুপারলেটিভ ফর্ম, কার সুপারলেটিভ ফর্ম, ওই যে এস ডট ডট এস এর মাঝখানে যে আছে তার সুপারলেটিভ ফর্ম, অথবা যার কম্পারেটিভ ফর্ম আছে তার সুপারলেটিভ ফর্ম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং অনেক সহজ, একটা রুলস দিয়ে প্রত্যেকটা তুমি পারতেছো, এর চাইতে ইজি ফর্মেট আর হয় না, তুমি ট্রাই করো, আজকে বইগুলো যে কোনো টাইপের কোশ্চেন তুমি সলিউশন করতে পারবা। আশা করি বুঝতে পারছো, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।